ভালো নেই লাদাখ মোদিকে ভিডিও বার্তা থ্রি ইডিয়টস খ্যাত সোনাম ওয়াংচুকের শিল্প এবং উন্নয়নের ফলে লাদাখের হিমবাহ গলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে লাদাখকে বাঁচানোর আর্জি জানিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক লাদাখ নিয়ে চিন্তিত সোনাম ওয়াংচুক মোদিকে ভিডিও বার্তা ভালো নেই লাদাখ থ্রি ইডিয়টসের আমির খান অভিনীত ফুনসুক বাংরু ওরফে র্যাঞ্চুর বিপদে পড়লে একটা কথাই সবসময় আওড়াত তা হলো আলিজওয়েল বিপদ থেকে মুক্তি পাওয়ার এটাই ছিল তার হাতিয়ার সেই আলিজওয়েলের সঙ্গে নট যোগ করে উদ্বেগ প্রকাশ করলেন লাদাখের পরিচিত সমাজকর্মী তথা ইঞ্জিনিয়ার সোনাম ওয়াংচুক থ্রি ইডিয়টস সিনেমাটি তাঁরই জীবন দ্বারা অনুপ্রাণিত সিনেমায় আমির খান সব সমস্যার সমাধান করতেন নিমেষে সোনাম ওয়াংচুক লাদাখে জলের সমস্যার অনেকটাই সমাধান করেছেন তিনি হিমবাহ থেকে কৃত্রিম উপায়ে জলের ব্যবস্থা করে লাদাখে জলের সমস্যার খানিকটা সুরাহা করেছেন বর্তমানে তাঁর কপালে চিন্তার ভাঁজ লাদাখ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে যে কোনো সময় হিমবাহ লাদাখ থেকে গায়েব হয়ে যেতে পারে জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে সেই চিন্তা থেকেই সোনাম একটি ভিডিও তৈরি করেছেন সেখানে লাদাখে বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন সম্প্রতি বিভিন্ন সমীক্ষা ও গবেষণায় দাবি করা হয়েছে যে লাদাখের দুই তৃতীয়াংশ হিমবাহই গলে যাচ্ছে এই বিষয়টি উল্লেখ করেই সোনাম প্রধানমন্ত্রী মোদীর কাছে লাদাখের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণ করার আর্জি জানিয়েছেন একটি বেসরকারি সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে সোনাম ওয়াংচুক বলেন যদি এভাবেই লাদাখের পরিবেশ নিয়ে অবহেলা করা হয় এবং শিল্প থেকে লাদাখকে রক্ষা না করা যায় তবে এখানকার হিমবাহগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে যার ফলে ভারত ও প্রতিবেশী দেশগুলিতে ব্যাপক জলের অভাব ও কষ্ট দেখা দেবে যদি এখনই সঠিক পদক্ষেপ না করা হয় তবে লাদাখে শিল্প পর্যটন ও বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এবং ভবিষ্যতে তা লাদাখকেই শেষ করে দেবে তিনি আরও বলেন সম্প্রতি কাশ্মীর বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষণা সংস্থাগুলি জানিয়েছে যদি সঠিকভাবে যত্ন না নেওয়া হয় তাহলে লে লাদাখে যে হিমবাহগুলি রয়েছে তার দুই তৃতীয়াংশই বিনষ্ট হয়ে যাবে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে হাইওয়ে ও মানুষের গতিবিধির কারণে তুলনামূলকভাবে দ্রুত হারে লাদাখের হিমবাহগুলি গলে যাচ্ছে বিশ্বায়নের জন্য শুধুমাত্র আমেরিকা ও ইউরোপ দায়ী নয় বলেই জানান তিনি স্থানীয় এলাকার দূষণ ও বিষাক্ত গ্যাস নির্গমনও সমানভাবে দায়ী বলেই সোনামের মত লাদাখের মতন জায়গায় মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করার কথা তিনি বলেছেন যাতে হিমবাহগুলি অক্ষত থাকে প্রধানমন্ত্রীর কাছে তাঁর আর্জি প্রধানমন্ত্রী মোদীর কাছে আমার আর্জি লাদাখ ও হিমালয়ের অন্যান্য অঞ্চলগুলিকে যেন শিল্পের শোষণ থেকে সুরক্ষা দেওয়া হয় শিল্প সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করে তবে আমার বিশ্বাস সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন হতে হবে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করতে হবে উন্নয়ন এবং অপরিণামদর্শিতার ফল ভুগতে হচ্ছে যোশীমঠের সাধারণ মানুষকে জায়গায় জায়গায় ফাটল আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন সেখানকার সাধারণ মানুষ এবার লাদাখ উন্নয়নের নামে অপরিণামদর্শিতার বলি হতে চলেছে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারকে উন্নয়নের দিকে নজর দিতে হবে না হলে প্রকৃতির রোষের বলি হতে হবে সাধারণ মানুষকে কলকাতা টিভি